السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স দর্শক মহাশয় বন্ধুরা, আমরা আজকে জানব জান্নাতে সবচেয়ে কম সম্পত্তির অধিকারী কতটুকু অধিকার হবেন, এই বিষয়ে মুসলিম শরীফের একটি হাদিস নিব। মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মূসা আলাইহিস সালাম তার রবকে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন যে জান্নাতবাসীর সবচেয়ে কম মর্যাদা কার হবে। এরপর তিনি বলেন যে এই এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে সমস্ত জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করার পরে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো, তখন তিনি বলবেন হে রব, অর্থাৎ হে আমার রব, কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব, প্রত্যেক মানুষ তার নিজ নিজ স্থান দখল করে নিয়েছে, যার যেটা পজিশন তা নিয়ে নিয়েছে। তখন তাকে বলা হবে যে তুমি কি রাজি যে পৃথিবীতে কোনো বাদশার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি তোমার জন্য এতটুকু রাজি? তখন তিনি উত্তর করবেন ওই ব্যক্তি যে হে রব আমি রাজি, হে আমার রব আমি রাজি। অথবা তাকে বলা হবে যে তোমার জন্য যতটুকু তোমাকে দেওয়া হলো পৃথিবীর একজন বাদশার সম্পত্তি সমতুল্য সম্পত্তি, এর মতো এর মতো এর মতো এর মতো আরো দেওয়া হলো, আরো চারবার বলেছেন। এবং হ্যাঁ, তাহলে পঞ্চমবারে তিনি কি উত্তর দিলেন? এভাবে চারবার আগে একবার সব পঞ্চমবারে উত্তর দিলেন হে রব, হে আমার রব আমি রাজি। অতঃপর তাকে বলা হবে যা তোমাকে দেওয়া হয়েছে এর আরো দশ গুণ তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ, পাঁচটি রাজার সম্পত্তি এর সঙ্গে আরো দশ গুণ বেড়ে দেওয়া হলো। আর কি দেওয়া হলো? তোমাকে দেওয়া হলো তোমার মনে যা চায় তাই সবই দেওয়া হলো। আর কি দেওয়া হলো? তোমার চোখে যেটা ঠান্ডা হয় চোখ জড়িয়ে যায় সব দেওয়া হলো, চোখ জোড়ানো সমস্ত কিছু দেওয়া হলো। অতঃপর তিনি বললেন হে আমার রব আমি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার মেহরবানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত এবং জান্নাতের সকল নিয়ামত দান করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাঈমাহা। السلام عليكم ورحمة الله وبركاته.